আগেরকার কাজের মহিলারা ভার্সেস এখনকার কাজের মহিলারা, আগেরকার কাজের মহিলারা। আপা আমনে গো বাসা বাড়িত কি কোনো কামের মানুষ লাগবো? লাগলে কনাফা, আমার কামের খুব দরকার। আপনারা যেই কাম করতে কইবেন আমি সব কাম করবো আফা। হাই লাগবে তো সব কামই কিন্তু করা লাগবে। কাপড় চোপড় ধোয়া, ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, থালা বাসন ধোয়া, বাথরুম ধোয়া থেকে শুরু করে সব করা লাগবে। আগেরকার কাজের বুয়াদের ডিমান্ড কম ছিল আর মালিকের ডিমান্ড বেশি ছিল। এখনকার কাজের মহিলারা, আফা আমার বাসায় একটা কাজের মহিলা দরকার। অনেকদিন ধরে বিশ্রাইতেছে কিন্তু বিশ্রয় পাইতেছি না। কোনো কাজের মহিলাই কাম করতে চায় না। আপনি যদি আমার কামটা যদি টাক বয়ে দিতেন, মানে আপনি যদি আমার কাজটা কইরা দিতেন বহুত উপকার হইতো। আমার অবশ্য এত বেশি টাইম নাই, অনেক বাসায় কাম করি তাও আবার গড়ির টাইম ধরে ধরি। আপা প্লিজ আমার কামটা যদি একটু কইরা দিতেন তাহলে আমার জন্য অনেক উপকার হইতো। আচ্ছা ঠিক আছে, এখন যদি আমি আপনার কামটা করি তাহলে অন্য কোনো একটা কামের মাঝখানে বেরেক দিয়ে আপনার কামটা আমার করতে হইব। তাই এক কামের লেগা কিন্তু 1200, দুই কামের লেগা কিন্তু 2200 টাকা আমি লেস করে দিলাম, ঠিক আছে? ডিসকাউন্ট আর হইছে গিয়া ঘড়ি দইরা দইরা 20 মিনিট কাম করবো, এর উপরে 1 মিনিট আমি এক্সট্রা করতে পারবো না বাবা। আর মাঝে মধ্যে ইচ্ছা করে কামে ফাঁকি দিব, ইচ্ছা করে আমি না, আপনারা বুঝাও কিছু কইতে পারবেন না, ঠিক আছে? আর যদি এক্সট্রা কাম করাইতে চান তাহলে এককালে মোর উপরে তুতু মাইরা যামগা, ঠিক আছে? আর হইছে গিয়া হইলে গিয়া মাসে 5 দিন ছুটি নিবো। এখন আপনি হইলে কন না হইলে না কন, আমার এত বেশি সময় নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে আফা, ঠিক আছে আমি চাকরি বেনে দেই, তারপর আমার কাম একটু। আর এখনকার কাজের বুয়াদের ডিমান্ড অনেক বেশি আর মালিকের ডিমান্ড অনেক কম। আগেরকার কাজের মহিলারা, ঈদের কয়দিন বন্ধ দিবেন গো আফা? কবে থেকে আমি কাম করতে এখনকার কাজের মহিলারা, হ্যাঁ শরীফা আফা আপনি ঈদের কয়দিন পড়াইবেন কাম করতে? ঈদের 10 দিন পর্যন্ত ছুটি, এরপর কাম করতে আমু, এর মধ্যে কোনো কটল দিব না। আপনি এত বন্ধ দিলে মোর কাম করবে কেনা? একটা কাম করেন, আপনি ঈদের 3 দিন পরে আইয়েন, ঠিক আছে? আমরা কি কাম করি বলে কি আমগো ঈদ নাই? আমরা কি মানুষ না? আমাগো কি আনন্দ নাই? হ্যাঁ আমরাগো ঈদ 10 দিন মানে 10 দিনই বাস শেষ কয়ে দিলাম। 10 দিনের মধ্যে একদিন আগাম মনে হয় একদিন পিছাম মনে, এর মধ্যে আমু কাম করতে কোনো সমস্যা নাই। এখন কই আগেছি তো ছুটি লয়া আপনার ভালো লাগতেছে না? এখন যদি মিশা কথা কয়ে 10 দিন পার করে দিতাম, কইতাম আমি অসুস্থ ছাগায় পড়ছি, তাহলে মনে করেন বিশ্বাস করতেন আর কিছু কইতেন না, তাই না? এখন কই আলোছি তো আপনার ভালো লাগে না। 10 দিন মানে 10 দিনই বাস শেষ। এখন হইলে কর না হইলে ঈদের পরে তার কাম টাম করুন না বাস শেষ। আমি শরীফ এটা ভালো করে জানি বাবার বাবা।